সংবাদ শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত কুইন মার্লিনা নামের দ্বারকাটির হদিশ মিলছে না বেশ কয়েক সপ্তাহ থেকে। আশঙ্কা করা হচ্ছে কাকটি মারা গেছে। সংবাদটি নিছক এক দ্বারকাকের হলেও ঐতিহাসিকভাবে বিষয়টি বেশ গুরুত্ব দিচ্ছে টাওয়ার অফ লন্ডন কর্তৃপক্ষ। মোবালিক কর্মীর প্রতিবেদন। টাওয়ার অফ লন্ডন মূলত বেশ কয়েকটি টাওয়ারের সমন্বয়ে গঠিত মধ্য লন্ডনের একটি অন্যতম ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। মূল লন্ডন শহরের সামান্য বাইরে টেমস নদীর তীরে এই টাওয়ার অফ লন্ডন অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপনার একটি অংশ হিসেবে বেশ গুরুত্ব দেওয়া হয় এখানে বসবাস করা স্থায়ী কয়েকটি দ্বারকাকে, যাদের রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত রয়েছেন একদল কর্মী। বিভিন্ন চলচ্চিত্রে বিশেষ করে ভৌতিক বা রহস্য ঘটনার উপস্থাপনায় এদের ছবিও বেশ বিখ্যাত। অন্য সব কাকদের কাছ থেকে এদের আলাদা করা যায় এদের পায়ে লাগানো বিশেষ রাজকীয় বন্ধনী থেকে। গেল বছরে এই পালে যুক্ত হয়েছে নতুন আরও তিনটি শাবক। এদের মধ্যে কুইন মার্লিনা নামে একটি দ্বারকাক আলোচনায় এসেছে নিখোঁজ হওয়াতে। আশঙ্কা করা হচ্ছে কাকটি মারা গেছে। ওই টাওয়ারে কাকের পালে মার্লিনা 2007 সালে যোগ দেয়। টাওয়ারটিতে যে কোনো সময় সাধারণত 6টি কাক থাকত। এজন্য দুর্গ কর্তৃপক্ষ এক বিবৃতিও দিয়েছে যেখানে বলা হয়েছে মার্লিনা ছিল অবিসংবাদিত শাসক, টাওয়ারের কাকদের রানী। মুবাল্লিক করিম, মাই টিভি।